वेलकम टू कंप्यूटर ऑफिसर स्कूल सठिक जगह सठिक शिक्षा मैं आशा करब आपनारा सबाई भालो आछेन। आज आमरा माइक्रोसॉफ्ट एक्सेल एक गुरुत्वपूर्ण फांगशन निये एसेछि जे फांगशनटार नाम हलो डेटाबेस। तो आपनि अनेक काज करेन जे काजगुलो डेटाबेसेर माध्यमे सबाई सहजे बुझते पारबे। जेहेतु आमरा कोनो काजे एंट्री बा नम्बर बा भ्यालु तैरि करि जे भ्यालुर मध्ये একটা পার্সেন্ট বেশি আছে, একটা পার্সেন্ট কম আছে, একটা নাম্বার কম আছে, একটা নাম্বার বেশি আছে, তো এই সমস্তগুলো আমরা ডেটাবেস মানে কালারিংভাবে তৈরি করব কিভাবে। আসুন আমরা গল্প না করে ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল শিটে একটা ডেটাবেস মানে একটা ফরম্যাট তৈরি আছে। তো যে ফরম্যাটটা বিভিন্ন রকম হতে পারে আমি আপনাদের সহজে বোঝানোর জন্য সহজ পদ্ধতিতেই তৈরি করলাম। ওকে, তো একটা দেখে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রথমে হেডিং দিয়েছি ডেটাবেস আর এখানে নাম দিয়েছি আমরা নেম অফ স্টুডেন্ট এবং নাম্বার। ওকে, নেক্সট আমরা এখানে কিছু কালেক্ট করেছি স্টুডেন্টের নেম এবং একটা বিষয়ের নাম্বার আমরা এন্ট্রি করলাম। ওকে, নেক্সট এই জায়গায় এই নাম্বারের জায়গায় আপনাদের কোনো পার্সেন্টেজ হতে পারে বা কোনো নাম্বার হতে পারে, কোনো অ্যামাউন্ট হতে পারে, প্রাইজ হতে পারে, এনিথিং কিছু। আমি এখানে বিষয় নিয়ে বোঝাচ্ছি যে একটা বিষয়ে এত নাম্বার তুললো আমার এই স্টুডেন্ট বা এই স্টুডেন্ট। ওকে, তো তাদেরকে নিয়ে আজকে আমরা ডেটাবেসটা দেখে নেব যে ডেটাবেসটা কীভাবে তৈরি করতে হয় বা সহজে কীভাবে বোঝা যায় যে কে বেশি আছে কে কম আছে। ওকে, তো দেখা যাচ্ছে 90, 80, 60 এগুলো কী আছে পরপর আছে। তো এগুলো আপনার হিউজ হতে পারে বা এরা মিশে মিশে থাকতে পারে, যার জন্য আমাদের দেখাটা একটু সহজ তৈরি করতে হবে, মানে ডেটাবেস মানে একটু সহজভাবে আমরা বুঝে নেবো। ওকে, তো আজকের ক্লাসটা ছোট হবে, ইন্টারেস্টিং ক্লাস, আপনারা দেখুন। আর প্রথমত আমরা কি করব যে নাম্বারগুলো আমরা ডেটাবেস তৈরি করতে চাইছি সে নাম্বারগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। যেহেতু আবার আমি কেন বললাম, এর আগে আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে অনেকগুলো ক্লাস করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন নেক্সট পার্ট টু পার্ট দেখবেন, আপনাদের ইজি হয়ে যাবে আর আপনাদের কোনো সমস্যাই হবে না প্র্যাকটিস করতে। ওকে, তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা আসার পরে এখানে আমরা ক্লিক করব ডেটাবেসে। এই ডেটাবেসে ক্লিক করার পরে আমাদের এখানে গার্ডেন ফিল দেখতে পাচ্ছেন আর এখানে সলিড ফিল, মানে যেমন গার্ডেন ফিলে কী আছে, এই এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন মানে ডিপ হয়ে হালকা হয়ে গেছে, আর সলিড কালার দেখতে পাচ্ছেন যে কালারটা সলিড আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, যেটা এন্ট্রি করা দরকার বা যেটা নেওয়ার দরকার আপনার এখান থেকে নিয়ে নেবেন। তো যেমন আমি এখান থেকে এই যে কালারটা আছে এই কালারটাতে আমি ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পাচ্ছেন যে কোন নামে কত পেয়েছে এবং কে বেশি পেয়েছে। এগুলো আমরা এই যে দাড়িগুলো আছে, লেবেলগুলো আছে বা দাগগুলো আছে বা যেটা আমাদের বলা যায় চার্ট বলা যায়, এই এই যে লেবেলগুলো আছে লেবেলগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি কে বেশি কে কম। ওকে, তাহলে এই ছিল আমাদের ডেটাবেসের ক্লাস। আর আজকের ক্লাসটা আমি বলেছি যে ছোট হবে, আপনারা অবশ্য মন দিয়ে প্র্যাকটিস করে নেবেন, আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।